বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট থানার মুংলি নামক গ্রামে, রাজশাহী সিটি হাটের নিয়মিত গরু ব্যাপারী আইনাল সাহেবের বাসা। তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাত মানে চার পিস গরু তিনি কালেকশন করেছেন। দর্শক বন্ধুরা, স্ক্রিনে আপনারা গরুগুলা দেখতে পাচ্ছেন। তো তিনার সঙ্গে আমার প্রথমে কথা হচ্ছিল, তিনি আজকে যে চার পিস গরু আমাদেরকে দেখাবেন তার লটে মূল্য রাখছেন 1,08,500 টাকা। তো চলুন কথা বলি আইনাল সাহেবের সঙ্গে, তিনি আজকে চার পিস গরু কি কি জাতমান এবং সিঙ্গেলের দাম দর সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে জেনে জানাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে গরু দেখবো চার পিস? আজকে গরু দেখাবো অনলি চার পিস। তো গরু অনেকদিন পরে আমি কালেকশন করলাম, কারণ অনলাইনে প্রায় তো আমি কালেকশন করতাম এবং বিক্রি করতাম। জি। তো গরু বর্তমান বাজারে হরতাল অবরোধ লাগার পরে থেকে কোন লোকই নাই, গরু নেয়ারে লোক নাই, মানে কাস্টমার কম। কাস্টমার কম, এই জন্য গরু বাজার যেহেতু রেটটা অনেকটাই কম, এই জন্য হঠাৎ চার পিস গরু আমি কালেকশন করছি। জি। তো চার পিস গরু আমার একই জাতের গরু চার পিস না, সব ভিন্নতা। ভিন্নতা আছে ক্রস বাহামা, এক পিস আছে শাহিয়াল। জি। এক পিস আছে নেপালি গির, এক পিস আছে রাজস্থানি শাহিয়াল। চার পিস, চার ভেরিয়েন্টের গরু। দর্শক বন্ধুরা, তো আপনি প্রথমে আমাকে বলছিলেন যে লটে 1,00,000 রাখছে 1,08,500 টাকা। 1,08,500 টাকা। তো চলুন দেখি সিঙ্গেলে আপনার গরুগুলার কেমন কি জাতমান। এই প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, এটাই সে ক্রস বাহামা। ক্রস বাহামা। দর্শক বন্ধুরা, নাভি কম্বল এবং চূড়া মাথা বডি স্ট্রাকচারটা দেখবেন, ক্রস বাহামা। এটার বয়স কেমন আছে? এটার বয়স হলো 23 মাস। 23 মাস, মানে আগামী কোরবানির একদম পারফেক্ট। এই গরু গলায় আমরা বিক্রি করলাম 1,20,000, 22,000, 25,000 করে। জি। কিন্তু এই গরু আমি লটের সঙ্গে বিজ্ঞাপনে দিয়েছি চার পিস গরু অ্যাভারেজ পার পিস 1,08,500, কিন্তু সিঙ্গেলে এটা কোনো ভাই বন্ধু যদি নিতে চাই তো 1,15,000 টাকা হলে দিতে পারবো। দর্শক বন্ধুরা, আমরা প্রথম যে ক্রস বাহামা জাতের গরুটি দেখতে পাচ্ছি সেটা সিঙ্গেলে কোনো দর্শক ভাই বন্ধু যদি নিতে চান তাহলে 1,15,000 টাকায় সিঙ্গেলে গরুটি নিতে পারবেন। গরুটি আমি ভালো করে আপনাদেরকে দেখাই, নাভি কম্বল ঝুলন্ত বডি স্ট্রাকচার, চূড়া মাথা এবং এর কালার কম্বিনেশন কতটা সুন্দর। দর্শক বন্ধুরা, প্রথম ক্রস বাহামা গরুটি আমরা দেখলাম। এবারে পরবর্তীতে যে 2 নম্বর গরুটি আছে, মাশাআল্লাহ, এটা হলো শাহিওয়াল জাতের একটি গরু। এটা এগুলা কি সব ইন্ডিয়ান ব্রিডের? সবগুলাই আমার ইন্ডিয়ান ব্রিডের গরু, ইন্ডিয়ান ব্রিডের হাইব্রিড, ইন্ডিয়ান ব্রিডের হাইব্রিড কালেকশন। দর্শক বন্ধুরা, আপনারা গরুগুলার বডি স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন, কারণ দেশি জাতের গরু এবং ইন্ডিয়ান ব্রিডের যে গরু তার মাঝে মাঝে কিন্তু বিশাল একটা তফাত আছে। আপনারা কিন্তু গরুর বডি স্ট্রাকচার দেখলেই কিন্তু সেই তফাতটা বুঝতে পারবেন। ধরে দেখান, এই যে গলাটা দেখেন, মাশাআল্লাহ, কতটা ঝুলন্ত দেখবেন, নাভি কম্বল এবং এর চূড়া মাথা বডি স্ট্রাকচার কতটা সুন্দর। 2 নম্বর শাহিওয়াল জাতের একটা গরু, এটার বয়স কেমন আছে? একই বয়স, 23 মাস। 23 মাস। এই গরুটা সিঙ্গেলে দাম দর কেমন রাখবেন? এই গরুটা সিঙ্গেলে কোনো ভাই বন্ধু যদি নিতে চাই তো 1,12,000 টাকা হলে দিতে হবে। 1,12,000 টাকা। পাওগুলা কতটা মোটা মোটা দেখবেন দর্শক বন্ধুরা, প্রথম ইন্ডিয়ান এবং গরু তো অনেক হাইট, নিচ থেকে তোর মাজা পর্যন্ত দেখানো অনেক হাইটের গরু। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বডি স্ট্রাকচার এবং এটার চার পিস গরুই কিন্তু মাশাআল্লাহ অনেক হাইট এবং ওয়েট, পাওগুলা মোটা মোটা, বডি স্ট্রাকচার অনেক সুন্দর। 2 নম্বর কালেকশনটি দেখলাম, এবারে পরবর্তীতে 3 নম্বর যে কালেকশনটি আছে, মাশাআল্লাহ, এটা হলো নেপালি গির। নেপালি গির, এর কানগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন, কানগুলা ষাট ষাট আম পাতার মতো ছাউনি এবং এর চূড়াটা এবং নাভি কম্বল বডি স্ট্রাকচারটা দেখবেন দর্শক বন্ধুরা। এটার বয়স কেমন আছে? একই বয়স, আগামী কোরবানির জন্য একদম পারফেক্ট চার পিস কালেকশন, রেডি হয়ে যাবে 1 থেকে 1.5 মাসের মধ্যে রেডি হয়ে যাবে, সব গরু পাশাল হয়ে গেছে দাঁত। মানে আগামী যদি রমজান মাসেও এগুলা কোনো দর্শক ভাই বন্ধু টার্গেট করে তাহলে আগামী রমজান মাসেও এগুলা বিক্রি করতে পারবে, ইনশাল্লাহ বিক্রি করবে। এখনই তো আর মাংসের ওজন আছে 4.5 মন প্লাস, 4.5 মন প্লাস, সবগুলা তো অ্যাভারেজ 4.5 মন প্লাস, অ্যাভারেজ 4.5 মন প্লাস। 3 নম্বর কালেকশনটি নেপালি গির,
চার পিস গরুই কালার কম্বিনেশন অনেক সুন্দর। তো তিন নাম্বার এই নেপালি গির কালেকশনটি সিঙ্গেলে কত দাম দর রাখবেন? এটা সিঙ্গেলে কোনো ভাই বন্ধু যদি নিতে চাই তো 1,10,000 টাকা হলে দিতে পারবো। 1,10,000 টাকায় লটের তিন নাম্বার কালেকশনটি নিতে পারবেন দর্শক বন্ধুরা, যাতে প্রথমে দেখলাম ক্রস বাহামা, তারপরে শাহিওয়াল, এবারে নেপালি গির দেখলাম তিন নাম্বারে, এবং এটা হলো রাজস্থানি শাহিওয়াল চার নাম্বার, একদম মাশাআল্লাহ। যে বৈশিষ্ট্য সেটা তার মাঝে বিদ্যমান আছে কিনা দর্শক ভাই বন্ধুকে দেখান। বাংলাদেশে কিন্তু সবচেয়ে জনপ্রিয় জাত কিন্তু শাহিওয়াল, তার ভিতরে কিন্তু আনকমন যে রাজস্থানি শাহিওয়াল এটা কিন্তু অনেকে চেনে না। তো এটার বৈশিষ্ট্যটা হবে সাধারণ শাহিওয়ালের থেকে পাওগুলা মোটা, নাভি কম্বল ঝুলন্ত, এবং এর বডি স্ট্রাকচার চূড়া মাথা কিন্তু সব দিক দিয়ে একদম পারফেক্ট দর্শক বন্ধুরা। তো এই চার নাম্বার কালেকশনটি যাতে রাজস্থানি শাহিওয়াল, জি রাজস্থানি শাহিওয়াল, এটা এটার বয়স কেমন আছে? এম একই বয়স, 23 থেকে 24 মাস, 23 থেকে 24 মাস বয়স। তো এটা ওজন কেমন হবে? এটার ওজন তো প্রায় 4.5 মণ হয়, আমি এভারেজ বলছি যে 4.5 মণ প্লাস। 4.5 মণ, চার পিস গরু 4.5 মণ প্লাস হবে, জি। তো এটা সিঙ্গেলে দাম দর কত রাখবেন? এটা সিঙ্গেলে কোনো ভাই বন্ধু যদি নিতে চাই তো 1,14,000 টাকা হলে দিতে পারবো। 1,14,000 টাকায় লটে চার নাম্বার কালেকশনটি নিতে পারবেন দর্শক বন্ধুরা। নাভি কম্বল চূড়া মাথা চার পিস গরু, একটার থেকে আরেকটা মাশাল্লাহ অনেক সুন্দর। তো এক পিস করে আমরা চার পিস গরুই দেখলাম দর্শক বন্ধুরা, স্ক্রিনে আবারও আপনাদেরকে দেখাই। চার পিস গরুই কিন্তু পাওগুলা মোটা মোটা, এবং নিচ থেকে মাজা পর্যন্ত দেখান যে ইন্ডিয়ান ব্রিডের যে হাইব্রিড আমি গরু কালেকশন করছি তার লম্বা উচ্চতা দেখান দর্শক বন্ধুরা। স্ক্রিনে কিন্তু চার পিস গরুই আপনারা দেখতে পাচ্ছেন আয়নাল সাহেব, যে এক পিস করে আমরা কিন্তু চার পিস গরুই দর্শক ভাই বন্ধুদেরকে দেখালাম। তো যদি কোনো সহোদয় ভাই বন্ধু আপনার থেকে চার পিস গরু একই সঙ্গে নিতে চায় তাহলে কি দেওয়া যাবে? ইনশাল্লাহ দিতে পারবো। তারপরেও আমি দুইটা কথা বলবো, কথা হলো যে অনেকদিন পরে আবার বিজ্ঞাপনে গরু কালেকশন করছি, তো জি, তো হয়তো খামারি ভাই বন্ধু বলতে পারে যে চারটা চার জাতের গরু কালেকশন কেন করলে? হ্যাঁ হ্যাঁ, বাজার রেটটা অনেকটা কম পাইছি, যে কারণে চারটা ভিন্নতা জাত আমি কালেকশন করে অনলাইনে দিয়েছি, জি। এটা খামারি সৌন্দর্য বাড়ায় এবং আকর্ষণ হয়, কোন জাতের গরুটা কতটুকু বাড়তে আমার ওজন আসলো, কি হয়তো দাম মূল্যায়ন আসলো সেটা দেখানোর জন্য। সহায় ব্যক্তি যদি চার পিস গরু একই সঙ্গে নিতে চায় তো আমারও নসিব ভালো, যে নিবে তারও নসিব ভালো, জি জি। তো আমরা প্রথমেই আপনি বলছিলেন যে চার পিস গরু লটে 1,08,500 টাকা, যদি কোনো ভাই বন্ধু একই সঙ্গে চার পিস গরু নিতে চায় তাহলে কি তাকে কিছু সম্মানই করা যাবে? তাকেও সে ভাইকেও আমি কিছু সম্মানের করতে পারবো ইনশাআল্লাহ। তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে, আবারও দেখা হবে আগামী ভিডিওতে, এবং দর্শক ভাই বন্ধুদেরকে অনেক সুন্দর সুন্দর চার পিস গরু দেখালাম, যদি কোনো দর্শক ভাই বন্ধু নিতে চান তো স্ক্রিনে আয়নাল সাহেবের নাম্বার দেওয়া থাকবে, তো অবশ্যই নিতে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।